শুভ সন্ধ্যা লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুচি। আজ সন্ধ্যার কোন টপ নিউজ রয়েছে চালন্তু দেখি নবা। তা পূর্ব সমস্ত চ্যানেল কু সাবস্ক্রাইব করি পাখর থিবা অল বেল আইকন কু দবাই দিয়ন্তু, কারণ যাহা বি লাটেস্ট ইনফরমেশন রয়েছে আপন মানে সর্বপ্রথমে দেখি পারিবে। তো দেখন্তু প্রথম অপডেট রয়েছে, পঞ্চম পর্যায়ে ভোটিং আরম্ভ হয়েছে। ছ রাজ্য দুই কেন্দ্রশাসিত অঞ্চলর মোট 49টি লোকসভা আসনরে মতদান জারি রয়েছে। সকাল 7টায় ভোটিং আরম্ভ হয়েছিল বেড়ে এয়া সন্ধ্যা 6টা যায় চালিথিবা সূচনা রয়েছে। মোট 49 আসন মধ্যরু বিহারর 5, ঝাড়খণ্ডর 3, মহারাষ্ট্রর 13, ওড়িশার 5, উত্তরপ্রদেশর 14 এবং পশ্চিমবঙ্গর 7টি আসন থিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে বড় খবর, ইরান রাষ্ট্রপতিঙ্কর মৃত্যু। ইরান রাষ্ট্রপতি ইব্রাহিম রইসিঙ্কর মৃত্যু হয়েছে। হেলিকপ্টর দুর্ঘটনা পরে মিলুনথিলা পত্তা, দীর্ঘ 20 ঘণ্টার সর্চ অপরেশন পরে মৃতদেহ মিলিথিবা সূচনা রয়েছে। এনেই ইরান গণমাধ্যম পক্ষরু খবর প্রকাশ পাইছি। পরবর্তী অপডেট রয়েছে ড্রাইভিং লাইসেন্স কু নেই নূয়া নিয়ম, এনেকি দেবাকু পড়িবনি টেস্ট, এমিতি পাইপারিবে ড্রাইভিং লাইসেন্স বলি সূচনা রয়েছে। যাকে এবে বিনা ড্রাইভিং টেস্টরে মিলিপারিব লাইসেন্স, এনেকি বেসরকারি সংস্থা ড্রাইভিং টেস্ট করিবা এবং সার্টিফিকেট জারি করিবা লাগি পঞ্জীকৃত হেবে, ফলরে যেউমানকু সেমানকর ট্রেনিং দেইতিবে সেমানকু লাইসেন্স মিলিপারিব বলি সূচনা রয়েছে। এই নূয়া নিয়ম আগামী জুন পহিলারু লাগু হেব, তেবে এনেই সরকারঙ্ক পক্ষরু বিজ্ঞপ্তি জারি করা যাইছি। পরবর্তী অপডেট রয়েছে শেষরে ঈশ্বর দেলে দণ্ড, ইরান রাষ্ট্রপতিঙ্ক মৃত্যুরে ইসরায়েলে খুশির মাহল। পরবর্তী অপডেট রয়েছে মোদি নারারে কম্পিলা বড়দাণ্ড, পুরীরে দেখিবা পাইঁ মিলিলা মোদি ম্যাজিক, বড়দাণ্ড পালটিলা জনসমুদ্র। নিজর প্রিয় প্রধানমন্ত্রীঙ্কু দেখিবাকু আজি সকালু বড়দাণ্ডর উভয় পার্শ্বরে দেখিবা পাইঁ মিলিথিলা প্রবল লোক গহলি বলি সূচনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজি সকালু পুরীরে পৌঁছি মহাপ্রভুঙ্ক দর্শন করিবা পরে বিশাল রোড শো করিথিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে মতদান বিলম্ব নেই উত্তেজনা, প্রিজাইডিং অফিসর অসুস্থ থিবা সূচনা রয়েছে। 5 লোকসভা আসন 35টি বিধানসভা নির্বাচন মণ্ডলীরে সকাল 7টার দ্বিতীয় পর্যায়ে মতদান আরম্ভ হয়েছিল। বিভিন্ন স্থানের ইভিএমরে ত্রুটি দেখা যাওয়া যোগ মতদান বিলম্ব হয়েছে। এই ক্রমে সুন্দরগড়ের পৌরাঞ্চলের 211 নম্বর বুথে ইভিএম ত্রুটি পরিলক্ষিত হয়েছিল, ফলরে মতদান বিলম্ব হয়েছিল সূচনা রয়েছে। এখন নিয়ে স্থানীয় লোকমানে হোহাল্লা করা সহ উত্তেজনা প্রকাশ করেছিলেন। পরবর্তী অপডেট রয়েছে থরে কি দুইথর নুহে 8 দেলে ভোট, বিজেপি প্রার্থীঙ্ক সপক্ষরে দেলে একাধিক ভোট, বান্ধিলা পুলিশ। উত্তরপ্রদেশর এটারে জনে ব্যক্তি বারম্বার ভোট দেইতিবা নিয়ে এক ভিডিও ভাইরাল হেবা পরে পুলিশ উক্ত ব্যক্তিঙ্কু গিরফ করিথিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে মিশন শক্তি মহিলাঙ্কু বিজেডি বাণ্টুথুলা শাড়ি, পৌঁছিগলা ফ্লাইং স্কোয়াড। যাকি পুরী জেলা ব্রহ্মগিরি নির্বাচন মণ্ডলীর কপিলেশ্বরপুর পঞ্চায়েত পথরপদ গাঁরে বিজেডি পক্ষরু শাড়ি বণ্টা যাওথিবা অভিযোগ হয়েছে। ফ্লাইং স্কোয়াড পৌঁছি সাতখণ্ড শাড়ি জবত করিথিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে ঘষিপুরা গুন্ডাগর্দিকু নেই সিইউঙ্ক চেতাবনী, কইলে ঘটনা বাবদরে পুলিশ ডিজিঙ্ক সহিত কথা হয়েছে, কৌণসি প্রকার হিংসাকু করা যাবনি বরদাস্ত। পরবর্তী অপডেট রয়েছে ঘষিপুরারে বদ্রী পাত্রঙ্ক সমর্থকঙ্কর দাদাগিরি, স্বাধীন প্রার্থী সৌম্যরঞ্জন পট্টনায়কঙ্ক রালিকু রোকি অশ্লীল ভাষায় গালিগুলজ করিথিবা তথ্য রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে আজি ওড়িশার 5 সংসদীয় ক্ষেত্রে পড়ুছি ভোট, সকাল 9টা সুদ্ধা 6.99% মতদান হয়েছিল, বরগড় সংসদীয় ক্ষেত্রে সর্বাধিক মতদান হয়েছিল বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে মতদান আরম্ভর বিভিন্ন স্থানে আজি ইভিএমরে ত্রুটি দেখা মিলিছিল। বলাঙ্গীর কণ্টাবাঞ্জির সখী বুথ নম্বর 53 সহ একাধিক বুথে ইভিএম অচল সমস্যা দেখা দিয়েছিল, যা ফলরে ভোট মতদানের বিলম্ব হয়েছিল বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে চিলিকা আসবে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দলীয় প্রার্থীঙ্ক পাইঁ করিবে প্রচার। পুরী লোকসভা ও চিলিকা বিধানসভা ক্ষেত্রে আসন্তা 25 তারিখে ভোট গ্রহণ থাকবে। রাজ্যর দুই প্রমুখ দল বিজেডি ও বিজেপি মধ্যে কড়া টক্কর জারি রয়েছে, প্রচার প্রসার বি জোরসোরে চালিছে। তবে উক্ত নির্বাচন পাই আসন্তা 23 তারিখে উত্তরপ্রদেশর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিজেপি পাই প্রচার করিবাকু আসিবে বলি সূচনা রয়েছে। সূচনা মোতাবক
যোগী আদিত্যনাথ 23 তারিখ পূর্বাহ্ন 11 ঘটিকারে চিলিকা নির্বাচন মণ্ডলী প্রচারক আসবে বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, দেশে পঞ্চম এবং রাজ্যের দ্বিতীয় পর্যায়ে চালিছে মতদান, ভোট দেলে অনিল অম্বানী বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, অত্যধিক মিঠা খাইবা ছড়াই নেব যৌবন, সময় পূর্ব আসব বৃদ্ধাবস্থা এবং গম্ভীর ক্ষতি বলে সূচনা রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ মানে এ আকলন করেছেন, তো যে অধিক চিনি বা মিঠা জিনিস খাওছেন সেমানে শীঘ্র বুঢ়া হয়ে যাতে বা সেমানকর শীঘ্র যৌবন সরি যায় বলে মানে এক রিসর্চ রু জনা পড়েছে। পরবর্তী অপডেট রয়েছে, বড়া বাত্যা ভয় জিএফএস মডেল আকলন, 25 তারিখ সন্ধ্যায় ওড়িশার হব মাড়, 100-120 কিলোমিটর বেগরে বহিপারে পবন, তা সাঙ্গক প্রবল বর্ষা, তৃতীয় পর্যায়ে ভোট দিন মাড় হব ওড়িশা উপকূলের, 25 তারিখ সন্ধ্যা 8টা কিংবা 9টা বেড়ে পারাদ্বীপ রু বালেশ্বর মধ্যে স্থলভাগে প্রবেশ করব বাত্যা বলে সূচনা রয়েছে। এমিতি পূর্বানুমান করেছেন একাধিক পাপাগ মডেল বলে সূচনা রয়েছে। বড়া বাত্যা ভয়, 25 তারিখে উপকূল ওড়িশার ভোট, কটক, ভুবনেশ্বর, পুরী, ঢেঙ্কানাল, কেউঁঝর এবং সম্বলপুর লোকসভা সহিত 42 বিধানসভা হব মতদান, সেই দিন বর্ষা পবন ভয় রয়েছে সূচনা রয়েছে। কিন্তু ভারতীয় পানিপাগ বিভাগ বাত্যা নেই কৌণসি পূর্বানুমান করে নথিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, পুরীরে রোড শো পরে অনুগুলরে বিশাল জনসভাকে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদি। অনুগুলরে সিধাসলক বিজেডি সরকারকে টার্গেট করে বর্ষিছেন প্রধানমন্ত্রী মোদি। এপরিকি এথর বিজেডি সরকার যা থয় বলে কহা সহ অনুগুল বাসিন্দা আসন্তা 10 তারিখে বিজেপি মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ উৎসবক নিমন্ত্রণ দিয়েছেন। পরবর্তী অপডেট রয়েছে, আইপিএল রু বাহারে ধোনি, মন দুঃখে ফেরিলে রাঞ্চি বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, ওড়িশাকে পুঁ আসবে এআইসিসি অধ্যক্ষ মল্লিকার্জুন খড়গে ও কংগ্রেসর বরিষ্ঠ নেতা রাহুল গান্ধী। উভয় নেতা গ্রস্ত বেড়ে বালেশ্বর ও ভদ্রকর বিশাল সমাবেশ অনুষ্ঠিত হব, তবে আসন্তা 26-28 তারিখ মধ্যে উভয় নেতাঙ্কর গ্রস্ত কার্যক্রম রহব বলে ওড়িশা কংগ্রেস প্রভারী ডক্টর অজয় কুমার সূচনা দিয়েছেন। পরবর্তী অপডেট রয়েছে, বর্ষ শেষ যায় খসি নপারে আলু দর, ডিসেম্বরে দর কমিপারে বলে সূচনা রয়েছে। বর্ষ শেষ যায় কমি নপারে আলু দর, ডিসেম্বরে নূয়া আলু বজারক আসব, ফলরে এই সময়ের দর কমিপারে বলে আশা করা যাচ্ছে। এশিয়ার সর্ববৃহৎ ফল এবং পনিপরিবা বজারর আজাদপুর মন্ডিরে গত 2 দিন তলে টমাটোর দর 40% যায় হ্রাস হয়েছে। হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পঞ্জাব রু ফসল আসবার স্থিতির পরিবর্তন আসিছে বলে ব্যবসায়ী মানে কইছেন। বর্ষা যোগ আলু ফসল নষ্ট হয়েছে, নূয়া ফসল ন আসবা যায় শীতল ভণ্ডারর আলু ব্যবহার করা যাব, ফলরে এণিকি বিভিন্ন কারণ যোগ আলু দর প্রায় 10% যায় বৃদ্ধি হবার আশঙ্কা রয়েছে ব্যবসায়ী মানে কইছেন। তেমন আলু দর বর্তমান বিভিন্ন স্থানে 25-30 টাকা থাকা কিলো প্রতি সূচনা রয়েছে। তেমন আগুক আহরি আলু দর 10% পর্যন্ত বৃদ্ধি হয়ে পড়ে, মানে 40-50 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়ে পড়ে বলে আশঙ্কা করা যাচ্ছে। পরবর্তী অপডেট রয়েছে, প্রথম পর্যায় নির্বাচন তুলনায় দ্বিতীয় পর্যায়ে আহরি ভালো করব বিজেডি বলে কার্তিক পাণ্ডিয়ান কইছেন। পরবর্তী অপডেট রয়েছে, সুনাদরকু নেকি সুনাদর পুঁড়ি বড়া আরম্ভ করে দিয়েছি। ওড়িশা রাজধানী ভুবনেশ্বরে আজ 22 ক্যারেট সোনা মূল্য 10 গ্রাম প্রতি 68,900 টাকা থাকা বেড়ে 24 ক্যারেট সোনা মূল্য 10 গ্রাম প্রতি 75,160 টাকা থাকা রেকর্ড করা যাইছি। তো যাকি সুনাদর আজ গোটিয়ে দিনের 500 টাকার অধিকা বৃদ্ধি হয়ে তথ্য রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, ওড়িশা ম্যাট্রিক রেজল্ট নেকি, তো আপন মানে সমস্তে জানিবে ওড়িশা ম্যাট্রিক রেজল্ট মে মাস শেষ তারিখে প্রকাশ পাইব বলে তথ্য রয়েছে। যেটা মে মাস 25 তারিখ পরে বা নির্বাচন সরিবা পরে এই রেজল্ট প্রকাশ পাইব। আপন মানে বিএসসি ওড়িশা অফিসিয়াল ওয়েবসাইট রে যাইকি রেজল্ট দেখি পারিবে, নলে odisharesults.nic.in নলে indiaresults.com সাইট রে যাইকি আপন মানে রেজল্ট দেখি পারিবে বলি সূচনা রয়েছে। তো যেটা আপনার 25 তারিখ পরে মানে 26 তারিখ রু 30 তারিখ মধ্যে প্রকাশ পাইব বলে সূচনা রয়েছে। আউ সেই সময়ের মধ্যে আপনার প্লস টু রেজল্ট প্রকাশ পাইব, গোটিয়ে দিনের কলা বাণিজ্য বিজ্ঞান রেজল্ট প্রকাশ পাইব বলে তথ্য রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, গঙ্গোত্রী ও যমুনেত্রী ধামরু আসিলা দুঃখদ খবর,
ए पर्यंत 14 श्रद्धाळुंकर हेलाणी मृत्यु बोली सूचना रहुची। परवर्ती अपडेट रहुची नवीन बाबूंक 3टी गिफ्ट दियंतु प्रधानमंत्री, चाषींकर एमएसपी बढ़ातु, कोयला रॉयल्टी डबल करंतु, ओडिशा को स्वतंत्र राज्य पाहा दियंतु बोली भीके पांडियान कहिचंती। परवर्ती अपडेट रहुची ओडिशा रो लोके कहिलेणी रत्नभंडार चाबी तमिलनाडु चलीगलाणी, कटक रु बीजेडी सरकार को टार्गेट कले मोदी। परवर्ती अपडेट रहुची कटक रे मोदींकर संबोधन, कहिले 25 वर्ष परे ओडिशा रचिबो नुआ इतिहास बोली सूचना रहुची। परवर्ती अपडेट रहुची मध्यवित्तक पाई नवीन को 4 ग्यारंटी, पांडियान कहिले मध्यवित्त हेउचंती ओडिशार इंजिन, मध्यवित्त हेउचंती ओडिशार इंजिन, एणु मध्यवित्तक पाई मुख्यमंत्री नवीन पटनायक सबुबेले चिंता करंती, एणु एथर निर्वाचन इस्ताहार रे नवीन पटनायक मध्यवित्त परिवार पाई विभिन्न प्रकार योजना मान आनी जहाँ को नहीं बीजेडी रो वरिष्ठ नेता कार्तिक पांडियान सामाजिक गणमाध्यम इंस्टाग्राम रे एक वीडियो शेयर करी सूचना देचंती। कार्तिक पांडियान वीडियो रे कहिचंती मध्यवित्त हेउचंती ओडिशार इंजिन, मध्यवित्त आम समाजर मेरुदंड, एणु मुख्यमंत्री एथर निर्वाचन इस्ताहार रे मध्यवित्तक पाई 4टी मुख्य घोषणा करिचंती। सेथिमध्यरु प्रथमे मध्यवित्तक बीएसकेवाई रे सामिल करा जिवो जहाँफल स्वास्थ्य समस्या को नहीं सामान्य हईराण हे ना। एस मध्यवित्त 20 लाख टंका पर्यंत गृह ऋण सुध उपर रिहाती मिल, महिला 15 लाख टंका पर्यंत बिना सुधरे ऋण मिल। एस मध्यवित्त पिला छात्रवृत्ति और उच्च शिक्षापी वृत्ति मिल सूचना रुचि। एस उच्च शिक्षा ऋण ने सुध उपर रिहाती मिल। यास सुलभ परिवहन क्षेत्र में सरकार सहायता प्रदान करे सूचना रोचे जहाँ विजु जनता दल निर्वाचन इस्ताहार रही। मुख्यमंत्री नवीन पटनायक जून 9 तारीख में षष्ठ थर मुख्यमंत्री भाव शपथ नेबापर एसबु कार्यकारी करजेडी वरिष्ठ नेता कार्तिक पांडियान कहते। तो जहाँकि आजिकार टॉप न्यूज आसला ता सहित जो मैंने निज मोबाइल मध्यम पैसा रोजगार करने को चाहती सबुठार बहुत बड़ी आप्लिकेसन रही अपस्टॉक आप्लिकेसन, आउ गोटे आप्लिकेसन रोचे इंडी आप्लिकेसन। जदि से आकाउंट ओपन करुँचे प्रति रेफर 300 टाँग मिल, फोन पे तरफ से अफर रही। भिडियो डिस्क्रिप्शन में लिंक अच्छी आपके आप्लिकेसन को डाउनलोड करेंगे। थैंक यू। जय जगन्नाथ।